আসসালামু আলাইকুম, ডিম টাচে আপনাদেরকে স্বাগত। আজকের আলোচনার বিষয়, ডিম নষ্ট নাকি ভালো কীভাবে চিনবেন। ডিম হচ্ছে বিভিন্ন প্রজাতির প্রাণীর স্ত্রী জাতির পারা একটি গোলাকার বা বৃত্তাকার জিনিস, যা মেম্বার স্তর দ্বারা ঘিরে থাকা ডিম্বকের বাহিরে সমন্বয় গঠিত। আমরা অনেকেই ডিম খেতে ভালোবাসি। আজ কথা হচ্ছে, ডিম কিভাবে বুঝতে পারবো নষ্ট নাকি ভালো। খাবার আগে ডিম ভালো না নষ্ট বুঝতে পারবেন ছোট্ট একটি পরীক্ষার মাধ্যমে। আসুন জেনে নেই পরীক্ষাগুলো কি কি। ঠান্ডা জলের মধ্যে ডিমগুলো ভিজিয়ে রাখুন, এমনভাবে ভেজাবেন যেন ডিমগুলো জলের অনেক নিচে থাকে। ভালো ডিমগুলো কিছুক্ষণের মধ্যে জলে ডুবে যাবে আর নষ্ট ডিমগুলো ভেসে থাকবে। যেমন আপনি একটি গ্লাস ভর্তি পানি নেন, পানির মধ্যে একটি ডিম ছেড়ে দিন। যদি ডিমটি গ্লাসের তলানিতে চলে যায় তাহলে বুঝতে হবে ডিমটি সম্পূর্ণ ভালো। আর যদি ডিমটি পানির উপরে ভেসে ওঠে তাহলে বুঝতে হবে ডিমটি নষ্ট। একইভাবে আলোর সামনে ধরলে যদি ডিমের ভিতর রিংওয়ের মতো আকার দেখতে পান তবে বুঝতে হবে ডিমটিতে পচন শুরু হয়েছে। ডিমটিকে একটি সমান প্লেটের উপর ফাটান। যদি দেখুন কুসুমটি একই জায়গায় রয়েছে তবে বুঝবেন ডিমটি ভালো রয়েছে। আর ডিমের কুসুমটি ছড়িয়ে গেলে বুঝতে হবে ডিমটি নষ্ট হয়ে গেছে। ডিম সেদ্ধ হওয়ার পর ডিমের সাদা অংশ যদি গোলাটে এবং দুর্গন্ধযুক্ত থাকে তবে অনায়াসেই বলে দেওয়া যায় ডিমটি নষ্ট। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করে সবাইকে জানাতে সাহায্য করবেন। ধন্যবাদ।